হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ফেলে দেওয়া পুরাতন গেঞ্জি দিয়ে আর বাঁশের এরকম কঞ্চা দিয়ে সুন্দর একটি স্টিক তৈরি করে দেখাবো ছোট্ট ভিডিওতে। সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। গ্রামেগঞ্জে এরকম বাঁশের কঞ্চা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, আর পুরাতন গেঞ্জিতে সবার বাসায় থাকে। গেঞ্জিগুলি অযথা ফেলে রেখে না দিয়ে বা ফেলে না দিয়ে নষ্ট গেঞ্জি দিয়েও কিন্তু আপনি পারবেন কিচেনের জন্য সুন্দর একটি স্টিক তৈরি করে সবসময়ের জন্য ব্যবহার করতে। সবার বাসায় স্টিক আছে কিনতেও পাওয়া যায়, দামি স্টিক তো সবাই ব্যবহার করে থাকে। তো পুরাতন গেঞ্জি দিয়ে কীভাবে স্টিক তৈরি করে ব্যবহার করতে পারবেন সেরকমই নতুন একটি টিপসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে হাতাগুলি আমি কেটে সরিয়ে নিব আর গলার অংশটাও কেটে নিব। যেহেতু এখানে মোটা অংশ আর সুতাগুলি অনেকটা মোটা মোটা, তো পরোটা নেওয়া যাবে না। এখান থেকে আমি বুকের যে অংশগুলি সেটাও কেটে নিব, আর হাতার যে অংশটা যতটুকু নেওয়া যায় নরম অংশটাই আমি কেটে নিয়ে নিচ্ছি। স্কিপ করে করে আমি ভিডিওটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি অনেক ভাই আপনাদের কাছে আজকে ভিডিওটি ভালো লাগবে, আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে, কোনো ব্যাপার না। কেটে নিয়েছি, এখন হচ্ছে লম্বা লম্বা করে এরকম কেচির সাহায্যে হাতে ছিঁড়া যাচ্ছে না, যেহেতু অনেকটা নরম দেড়ে যাবে, সেজন্য আমি কেচি দিয়ে ভালোভাবে দুটি মাথা আগে ছুটিয়ে নিয়ে তারপর হচ্ছে এরকম লম্বা লম্বা করে কেটে নিব। এই যে লম্বা করে মাঝখানে জয়েন্ট আমি রেখেছি, আর এমনি লম্বা করে এভাবে কেটে নিব। ছোটো বানাতে চাইলে ছোট করতে পারবেন, লম্বা বানাতে চাইলে লম্বা করে নিতে পারবেন। তো প্রথমে হচ্ছে ছোট করে কেটে নিয়েছিলাম, ছোট করে কাটার পর দেখি যে পেঁচিয়ে নিলে অনেকটা মোটা হয়ে যায়, তাই আবারও লম্বা করে কেটে আলাদা আলাদা করে কেটে আমি তারপর বেঁধে নিয়েছি। একটা গেঞ্জি দিয়ে একবারে ছোটো হালকা হয়ে যাবে, দুইটা গেঞ্জি হলে খুব সুন্দর তৈরি করা যাবে। এখন কেচির সাহায্যে লম্বা লম্বা করে উপরে অংশে 2 ইঞ্চি করে আমি রেখে দিয়ে তারপর কেটে নিব। প্রথমে কেটেছিলাম এভাবে, তারপর হচ্ছে দেখলাম যে আটানোর সময় বেশি ছোট হয়ে যায় বা বেশি মোটা হয়ে যাচ্ছে, বাঁধা যাচ্ছে না, সেই জন্য পরবর্তীতে কী করছি লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছিলাম। অনেকেই জানি কমেন্ট করবেন কী দরকার পুরাতন গেঞ্জি দিয়ে কেটে কেটে এত কষ্ট করার, কিন্তু তো পাওয়া যায়, কেনার সামর্থ্য তো সবারই আছে কম বেশি, তাই না? কিন্তু নিজের হাতে তৈরি করে একটা জিনিস বেঁধে তারপর ব্যবহার করা, এটা আসলে অনেকে দরজে কুলায় না। আমি বলছি না যে বেডরুম ডাইনিং রুম মোছার জন্য এরকম বানিয়ে নেবেন। কিচেনে আমরা যত পেঁয়াজ রসুন মাছ কাটাকুটা করে থাকি, দুর্গন্ধ হয়, সবসময় পানি ছিটকে পড়ে যায়, তেল ছিটকাও যদি থাকে, তো সবসময়ের জন্য একটু মোছা দেওয়ার জন্য আপনি এটা সবসময় ভিজা রাখতে পারেন। নতুন যে কোনো দামি স্টিক সবসময় ভিজা রাখলে কিন্তু দুর্গন্ধ হয়, তারপর হচ্ছে সহজে শুকাতে চায় না, অনেকটা মোটা যেহেতু থাকে। তো গেঞ্জির কাপড়গুলো সবসময় ভিজা থাকলে কিছুদিন পর পর আপনি পাল্টে নিতে পারবেন, কোনো সমস্যা না। কেটে নেওয়ার পর দেখুন আমি কীভাবে বেঁধে নিচ্ছি। তো এইভাবে বাঁধার পর দেখলাম যে অনেকটা মোটা হয়ে যায়, আমি পরবর্তীতে কিন্তু আবার এই যে লম্বা করে এই যে আলাদা আলাদা করে কেটে তারপর বেঁধে দেখাচ্ছি। একটা গেঞ্জি দিয়ে বেশি পাতলা হয়ে যায়, তাই আমি সাদা গেঞ্জিটাও কেটে নিয়ে দুইটা একবারে বেঁধে আপনাদেরকে দেখাচ্ছি। সেম প্রসেসে লম্বা লম্বা করে কেটে নেবেন। একটি গেঞ্জি দিয়ে বেশি পাতলা হয়ে যায় বা বেশি একটা মোছা যাবে না, সুবিধা মনে হচ্ছে না, তাই আবারও সাদা গেঞ্জিটা যেটা আছে সেটা দিয়ে আমি আবারও একভাবে বেঁধে নিচ্ছি। তাহলে খুব সুন্দর মোটা হবে, মজবুত হবে, অনেক দিন ব্যবহার করা যাবে, আর খুব সুন্দর অনায়াসে আপনি ব্যবহারও করে নিতে পারবেন। এখন সাদা গেঞ্জিটা কেটে সেম প্রসেসে আমি এটার মধ্যে বেঁধে নিব। এই তো বেঁধে নেওয়া শেষ, এটাকে আমরা বন্ধ করে আমি করে নিয়েছি। কেমন হলো আজকের এই টিপসটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আজকের মতো এইখানে বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো রেসিপি অথবা টিপস ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।